আমার সাথে এক ব্যাকু পড়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তোর নাম সেভ করা মোবাইলে বাবা বলে, বুঝছেন, বাবা বলে। আমি বলেছি এটা এটা তোমার কে হয়? তো বলছে এটা আমার পীর বাবা। যে তোর বাবা নাই? বলছে বাবা তো আছে, বলছে এটা হলো আধ্যাত্মিক বাবা। তো তোর বাবা কয়টা? মেজাজটা খারাপ মানে বলেন, তোর মায়ের সাথে কয় বাবার মিলন হয়েছে সেটা বলার। তখন বলছে যে এটা এই 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 কথা বললে আপনি তো মরে যাবেন। মরে যাবো মানে? তো মরণ মালিক তোর বাবা? মরণ মালিক কে? আল্লাহ। বলছি না আপনি বলে না, তোর ভণ্ড লোককে বাবা করিস কি জন্য বল দেখি, তোর নিজের বাবা থাকতে। আহা, আপনি তো রাত্রে মরে যাবেন। রাত্রে মরবো মানে? তোর বাবার গুষ্টি হয়েছে, তোর তুই বলিস কি? তুই তোর বাবা মৃত্যু দিবে মানে? এটা বিশ্বাসই করি না। রাত্রি যে আপনার কি হয় আমি ওই চিন্তা করছি, ও বুঝেই না। পরের দিন আবার দেখা, তো বলছে কই তোর বাবা তো কিছুই করতে পারেনি। তো বলছে আপনি এখনো বেঁচে আছেন আমার কাছে আশ্চর্য লাগে। দেখেন কত বড় ভণ্ডামি, কত বড় ভণ্ডামি এটা একটা। সবাই পূজা করছে, মূর্তি পূজা করছে, আপনি পূজা করবেন? ছবি পূজা আপনিও করবেন না? সাবধান, জান্নাত সবার জন্য না। জান্নাতের পথ হলো কণ্টকাকীর্ণ, কণ্টক মুক্ত জান্নাত নয়। এই পথ পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। মানুষকে পথভ্রষ্ট করছে এক শ্রেণীর মানুষ, তখন আপনাকে সাবধান থাকতে হবে, ওর মধ্যে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন তখন আক্ষেপ করে কি হবে? কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। এইভাবে আল্লাহ তাদেরকে অনুতপ্ত করাবেন, দেখ আমার অনুসরণ করিসনি, আমার নবীর অনুসরণ করিসনি, মাতব্বরি করে নিজের মতো করে দিনের অনুসরণ করেছিস। আল্লাহ বলছেন ওমা হুম বিখারেজিনা মিনান নার, এই সমস্ত ভক্তরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভক্তরা শিরিকে আকবার করেছে, বুজুর্গের পূজা করে, নেতার পূজা করে, আলেমের পূজা করে ও বেশি ভক্তি দেখিয়েছে। সেদিন এক ভক্ত এসে পীরের মুরিদ এসে আমাকে বলছে যে পীর সাহেব পানের পিক ফেলা মাত্রে আমরা চেটে চেটে খেয়েছি। ছি 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 ছি, একে মানুষ নিজেই বলছে। আমাদের তৌবা করেন এখনো? তৌবা তো অনেক আগে থেকে করছে, আপনার কাছে আসলাম আল্লাহ মাফ করবে কিনা? তৌবা করলে আল্লাহ মাফ করবে, অন্তত সে বুঝেছে অন্তত যে কতদিন খেয়েছেন পানের পিক। পীর যখন আসে তখনই খেয়েছি। এটা রুচিরও তো ব্যাপার আছে রে ভাই, সেটা মানুষের রুচি। এত এত নিচে নামছে, এতই নিচে নামছে। বলছে যে আমি হজ করতে যেতে পারিনি শুধু একটাই কারণে, আমার পীর বাবা বলেছে যে হজ করা লাগবে না, আমার দুই পায়ের মাঝখানে সেজদা দিলে হজ হয়ে যাবে। তৌবা তৌবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই দেশ, এই দেশ এখন হজ হচ্ছে ঢাকায় এক জায়গাতে, কেউ দেখার নাই। আর একটা ইবলিস তো আছেই, ওই ইবলিস তাকে বিয়ে করেছে ফাতেমা রাজিয়াল্লাহ আনহার সাথে। এই 90% মুসলমানের দেশে এইরকম এক শয়তান, এইরকম একটা কাফের বদমাশ বসবাস করছে, তার বিরুদ্ধে কেউ করে বলার না। এই দেশে দেখান নাই কেউ, বলারও নাই কেউ। আশ্চর্য ব্যাপার, কোথায় মাফ, কোথায় ফাতেমা রাদিয়াল্লাহ আনহা? চিন্তা করতে পেরেছেন? তার সাথে বিয়ে করেছে, উপেন ঘোষণা দিয়ে বেড়াচ্ছে। আল্লাহকে নাকি দেখায় বদমাশটা, আল্লাহকে নাকি দেখায়। সারা পৃথিবীতে মুসলমানরা আজকে এইভাবে ধোকার মধ্যে নিমজ্জিত আছে, কেউ তাদের দেখার নাই, হিসাব করার নাই। তো আমার কাছে এসে বলছে মাপ পাবো কিনা আল্লাহর কাছে? আমরা যে মাপ পাবেন আপনি যদি তৌবা করেন। তবে আর একটা কথা, আমার বউ যে আমার পীরের পা টিপে দিছে এটা ক্ষমা হবে কিনা? দেখেন তো, এটা কি সহ্য করা যাবে বলেন দেখি, এ কি সহ্য করা যায়? নিজেই বলছে, আমি আর জিজ্ঞেস করলাম না যে আরো কিছু করেছে কিনা, আমি আর এটা জিজ্ঞেস করিনি। মানুষ কত ব্যাকুব। আল্লাহকে দের শাস্তির কথা এমনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম বিখারেজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না।
কি হবে? আল্লাহ কিয়ামতের মাঠের হিসাব খুব সোজা, একবারে পানির মতো সোজা দেখবেন আপনি, পানির মতো সোজা। অল্প টাইমে বক্তব্য শেষ করে দেব, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ শুনে নেন। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 100 পৃষ্ঠার একটা হাদিস, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে জমা করবেন। শুনুন হাদিসটা শুনে নিন, কিয়ামতের মাঠে জমা করবেন। জমা করার পরে আল্লাহ ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, দুনিয়াতে যে যারা ইবাদত করেছো আজকে তার অনুসরণ করো। ফাইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ও মান কানা ইয়াবুদু আল-কামারা আল-কামারা ও মান কানা ইয়াবুদু আস-সামা আস-সামা ও মান কানা ইয়াবুদু তাওগীতা তাওগীতা। এই ঘোষণা করার মাত্রই চন্দ্রকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে বলবেন, কারা চন্দ্রের পূজা করেছো, যাও চন্দ্র তোমার হুজুর চলে গেছে জাহান্নামে, তুমিও যাও। তাহলে আগে কে জাহান্নামে যাবে? ভক্তরা হুজুর যাবে। তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যখন, তখন বলছেন যারা সূর্যের পূজা করে সূর্যকে আল্লাহ জাহান্নামে দিয়ে বলবেন তোমাদের হুজুর চলে গেছে, তোমরাও যাও। যারা ছবি মূর্তির পূজা করেছে, আপনাদের বাড়িতে ছবি মূর্তিতে ভর্তি নিজের মূর্তির পূজা করেন, মানুষের বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে, একদিকে মদ গাঁজা সোয়ানি ফেন্সিলের বেড়ি তামাক জর্দা গুল আলাপাতা, এই নোংরামি অপবিত্র অখাদ্য খেতে খেতে বিবেক চলে গেছে, অনুরূপভাবে বিবেক চলে যাওয়ার কারণে ছবি পূজার মূর্তি পূজার একবার প্রতিযোগিতা লেগে গেছে তারা। গোটা আপনার বাড়িতে গেলে কতটা মূর্তি পাওয়া যাবে? সবার বাড়িতে গেলে মূর্তি পাওয়া যাবে, অ্যালবামে ছবি পাওয়া যাবে। ওই যে সেন্ট মার্টিনে গেছিলেন কপত কপতি শিক্ষা সফরে, গেছিলেন আপনি জাফলংয়ে শিক্ষা সফরে বান্ধবীর সাথে, ওই ছবি এখন আপনার মধ্যে আছে, এমনকি মানি ব্যাগের প্যাকেটে আপনার ছবি আছে। ও হতভাগা যুবক, তোমার মতো বোকা লোক কেউ আছে? এই ছবি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ছবিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই মূর্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আল্লাহ বলবেন, ওই যে পূজা করেছিল হুজুরের আগে চলে গেছে, তোমরা কেন দাঁড়াছো, যাও তোমরাও যাও। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাগুতা তাগুত, যারা তাগুতি নেতার আনুগত্য করেছে, যারা তাগুতের পূজা করেছে, ধর্মীয় মাবুদের, ধর্মীয় নেতার, রাজনৈতিক নেতা যারা পূজা করেছে, সাবধান, যারা নেতার পূজা করবে নেতাকে জাহান্নামে দিয়ে আল্লাহ বলবেন তোমার হুজুর গেছে, তুমি যাও। এটা সহিহ মুসলিমের হাদিস। হিসাবটা সোজা হলো না কঠিন হলো? একবারে সোজা। যখন পিটা জাহান্নামে ফেলা হবে তখন এবার আক্ষেপ। সূরা ফুরকান 27-28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, আমি যদি দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম কতই না ভালো হতো, যদি মুহাম্মদের পথে চলতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, যদি আমি অমুক ব্যক্তির পিছনে ঘুর ঘুর না করতাম কতই না ভালো হতো। কোন ব্যক্তির পূজা করেছেন ঠিকই মনে পড়বে আপনার। সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত। ও ব্যাকুবার বলবে, এটা পরের আয়াত, লাকাদ আযাল্লানি যিকরি বাদা ইযানি, এই ব্যক্তি এই ভণ্ডই আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে কোরআন মানতে দেয়নি, আমাকে হাদিস মানতে দেয়নি, এই ভণ্ড বলেছে কোরআন হাদিস মানা যাবে না। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কি চমৎকার দেখেন, তাহলে নামাজ পড়তে নিষেধ করলো না? ও নিজে সাক্ষী দিবে, বলে যে হজ করা লাগবে না, দুই পায়ের মাঝখানে সেজদা করলে হজ হয়ে যায়, কাবা দেখা যায়। এই কত বড় বাটপার। আমরা কথা বলতে গেলে সুজা বলি, আপনারা রাগ করেন, কিন্তু এই সমস্ত মানুষ পূজা নেতা পূজার অবস্থাটা কি হবে শেষে নিজেই বলবে। ও কানা শাইতানুল ইনসানে খাজুলা, ও নিজেই বলেছে, ও নাম দিয়েছে বাবা, দুনিয়াতে তোর বাবা থাকতে অন্যের লোকের নামে বাবা রাখছিস,